সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই সুস্থ এবং ভালো আছো। আমি সুস্থ এবং ভালো আছি। আমি পলাশচন্দ্র দাস, প্রভাষক, উত্তরকণিক ইউনিভার্সিটি কলেজ। আজ তোমাদের ইউনিভার্সিটি কলেজে অনলাইন ক্লাসে স্বাগতম। আজ উত্তরকণিক প্রথম বছরের প্রথম অধ্যায় নির্ণয় ও ম্যাট্রিক্সে কিছু মৌলিক বিষয় নিয়ে আলোচনা করবো। প্রথমে দেখো কি আছে, মুখ্য বা প্রধান কর্ণ। তাহলে মুখ্য বা প্রধান কর্ণ কি? মনে করি ইকুয়াল আই জে এন বাই এন, একটি এন ক্রমের বর্গ ম্যাট্রিক্স। এখন এ ওয়ান ওয়ান, এ টু টু, এ এন এন মুক্তিগুলি নিয়ে যে কর্ণ ম্যাট্রিক্স গঠিত তাকে মুখ্য বা প্রধান কর্ণ বলা হয়। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই এ ওয়ান ওয়ান, এ টু টু, এ এন এন টা বুঝতে পারো। এ ওয়ান হচ্ছে রো ওয়ান কলাম ওয়ান, এ টু টু হচ্ছে রো টু কলাম টু, এ এন এন হচ্ছে রো সংখ্যা রো সংখ্যা আমরা জানি না, কলামের সংখ্যা জানি না। এন এর মান তুমি যাই বসিয়ে নেবা সেটা তোমার রো অথবা কলাম হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী, একটু ধরনটা খেয়াল করো, এ ইকুয়াল এ ওয়ান ওয়ান, এ ওয়ান টু, এ ওয়ান এন, এ টু ওয়ান, এ টু টু, এ টু এন, এ এন ওয়ান, এ এন টু, এ এন এন। দেখো বক্স আকারে একটা সংখ্যা লিখে রেখেছি, এটাই আমি এখানে লিখেছি এ ওয়ান ওয়ান, এ টু টু, এ এন এন। এটাকে বলা হচ্ছে মুখ্য বা প্রধান কর্ণ। এটাকে আমরা বলবো মুখ্য অথবা প্রধান কর্ণ, যার রো ওয়ান কলাম ওয়ান, যার রো টু কলাম টু, যার রো এন এন কলাম ওয়ান, সেটাকে আমরা বলবো মুখ্য অথবা প্রধান কর্ণ। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা মুখ্য কর্ণ বুঝতে পেরেছ। তারপরে দেখো দেয়া আছে উর্ধ ত্রিভুজাকার ম্যাট্রিক্স। উর্ধ ত্রিভুজাকার ম্যাট্রিক্স, যে বর্গ ম্যাট্রিক্সে মেইন ডায়াগোনাল বা মুখ্য বা প্রধান কর্ণের নিম্নস্থ ভুক্তিগুলি শূন্য হয় তাকে আমরা বলবো উর্ধ ত্রিভুজাকার ম্যাট্রিক্স। যে বর্গ ম্যাট্রিক্সে প্রধান কর্ণ এর নিম্নস্থ ভুক্তিগুলি শূন্য হয় তাকে উর্ধ ত্রিভুজাকার ম্যাট্রিক্স বলে। যেমন খেয়াল করো, এ একটা আমি ম্যাট্রিক্স দিলাম ওয়ান টু থ্রি, জিরো টু ওয়ান, জিরো জিরো ফোর। খেয়াল করে দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমি যদি এটাকে প্রধান কর্ণ বিবেচনা করি, প্রধান কর্ণের নিচে যে সংখ্যাগুলি আছে সবগুলি শূন্য, এবং দেখো এটা একটা ত্রিভুজ গঠন করে ফেলছি। আমার সংজ্ঞায় কি বলা আছে, যে বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের নিম্নস্থ ভুক্তিগুলি শূন্য হয় তাকে উর্ধ ত্রিভুজাকার ম্যাট্রিক্স বলে। তাহলে ধরো আমি একটা ম্যাট্রিক্স নিলাম, এটা হচ্ছে মেন ডায়াগোনাল বা প্রধান কর্ণ, তার নিচের যে ভুক্তিগুলি আছে সবগুলি শূন্য, তাহলে তাকে আমরা বলবো উর্ধ ত্রিভুজাকার ম্যাট্রিক্স। উর্ধ ত্রিভুজাকার ম্যাট্রিক্সের মেন ডায়াগোনাল উপরে কিছু ভুক্তি থাকবে সেটা শূন্য নয়, এবং মেন ডায়াগোনালের নিচে যে সংখ্যাগুলি আছে সেটা হবে শূন্য। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা উর্ধ ত্রিভুজাকার ম্যাট্রিক্স কি সেটা বুঝতে পেরেছ।
নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্সে তাহলে দেখো নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স যে বর্গ ম্যাট্রিক্সে প্রধান কর্ণের প্রস্থ ভুক্তিগুলি শূন্য হয় তাকে নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স বলে যেমন এই একটা ম্যাট্রিক্স 1 0 0 2 1 0 3 4 4 তাহলে দেখো এই ম্যাট্রিক্সের মেইন ডায়াগোনালের এটা এবং মেইন ডায়াগোনালের উপরে দেখো যে ভুক্তিগুলি দেওয়া আছে সেগুলি সবই শূন্য এবং মেইন ডায়াগোনালের নিচের যে সংখ্যাগুলি দেওয়া আছে সেটি শূন্য নয় তাহলে সেটাকে আমরা কি ম্যাট্রিক্স বলবো নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স বলবো শিক্ষার্থীরা আশা করি তোমরা নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স কি বুঝতে পেরেছ দেখো এখন আমরা আলোচনা করব কর্ণ ম্যাট্রিক্স কর্ণ ম্যাট্রিক্স কি যে ম্যাট্রিক্সের প্রধান কর্ণ ব্যতীত সকল ভুক্তি শূন্য হয় তাকে কর্ণ ম্যাট্রিক্স যেমন একটা ম্যাট্রিক্স ইকুয়াল 2 0 0 0 3 0 0 0 4 তারপরে দেখো মেইন ডায়াগোনাল ছাড়া তার উপরে এবং নিচে যে ভুক্তিগুলি আছে সবই শূন্য তাহলে এই ম্যাট্রিক্সকে আমরা বলবো কর্ণ ম্যাট্রিক্স প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ এখন যেটি আলোচনা করব সেটা হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স স্কেলার ম্যাট্রিক্স কি যে বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণ এ সকল ভুক্তি সমান হলে তাকে স্কেলার ম্যাট্রিক্স বলে যেমন এ একটা ম্যাট্রিক্স 9 0 0 0 9 0 0 0 9 খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা এই যে আমি একটা ম্যাট্রিক্স নিয়েছি তার মেন ডায়াগ্রাম 9 9 9 তার মানে আমি কি বলেছিলাম যে বর্গ ম্যাট্রিক্স এর প্রধান কর্ণ এ সকল ভুক্তি সমান তার মানে কথা বলে দেখো 9 9 9 একই সংখ্যা হয় তাহলে সেটাকে আমরা বলবো স্কেলার ম্যাট্রিক্স দেখো স্কেলার ম্যাট্রিক্স এর উপরে এবং নিচে অর্থাৎ যে সম ভুক্তিগুলি দেওয়া আছে সেগুলি হচ্ছে শূন্য তাহলে এরকম থাকলে সেটাকে আমরা বলবো স্কেলার ম্যাট্রিক্স তারপর যেটা দেওয়া আছে সেটা হচ্ছে একক ম্যাট্রিক্স একক বা অভেদক ম্যাট্রিক্স তাহলে একক বা অভেদক কোথায় বোঝা যাচ্ছে একক বা অভেদক ম্যাট্রিক্স যে ম্যাট্রিক্স প্রধান কর্ণ একক বা হয় এবং প্রধান কর্ণের কর্ণের
ব্যক্তি ব্যতীত সকল মুক্তি শূন্য হয় তাকে এক বা অভেদ ম্যাট্রিক্স বলা হয়। একক ম্যাট্রিক্স কে আই এন দ্বারা প্রকাশ করা হয়। ম্যাট্রিক্স কে আই এন দ্বারা প্রকাশ করা হয়। তাহলে কি বলছি, যে ম্যাট্রিক্সের প্রধান কর্ণ একক বা এক হয় এবং প্রধান কর্ণের ভুক্তি ব্যতীত সকল ভুক্তি শূন্য হয় তাকে একক বা অভেদক ম্যাট্রিক্স বলা হয়। একক ম্যাট্রিক্স কে আয়ন দ্বারা প্রকাশ করা হয়। যেমন আই টু ওয়ান জিরো জিরো ওয়ান। প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করে দেখো, আই টু ওয়ান জিরো জিরো ওয়ান এই জায়গা প্রধান কর্ণ ওয়ান ছাড়া তার উপরের এবং নিচের ভুক্তিগুলি শূন্য, তাহলে এটাকে আমরা বলবো একক ম্যাট্রিক্স। আরেকটা ম্যাট্রিক্স আমরা লিখবো একটি ম্যাট্রিক্স আই থ্রি ওয়ান জিরো 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 ওয়ান জিরো 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 ওয়ান। খেয়াল করে দেখো আই থ্রি দ্বারা বোঝাচ্ছে রো থ্রি কলাম থ্রি, তাহলে রো হচ্ছে তিনটা কলাম তিনটা, মেন ডায়াগোনাল ছাড়া অন্য সকল ভুক্তিগুলি হচ্ছে শূন্য, তাহলে এটাকে আমরা বলবো একক ম্যাট্রিক্স অথবা অভেদক ম্যাট্রিক্স। তারপরে যেটা আলোচনা আসছে সেটা হচ্ছে শূন্য ম্যাট্রিক্স। শূন্য ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্সের সকল ভুক্তি শূন্য তাহলে আমরা তাকে বলবো শূন্য ম্যাট্রিক্স। যে ম্যাট্রিক্সের সকল ভুক্তি শূন্য হয় তাকে বলে শূন্য ম্যাট্রিক্স। যেমন এই একটা ম্যাট্রিক্স দিলাম জিরো 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 জিরো। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এই ম্যাট্রিক্সের সকল ভুক্তিগুলি শূন্য, তার মানে এর নাম হয়ে যাবে শূন্য ম্যাট্রিক্স। যে ম্যাট্রিক্সের সকল ভুক্তি শূন্য তাকে আমরা বলবো শূন্য ম্যাট্রিক্স। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমাদের এই ক্লাসটা ভালো লেগেছে। আগামী কোনো ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।